আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো, নেক কাম করলে আল্লাহর পছন্দনীয় কাজ করলে, আল্লাহর রাসূলের পছন্দনীয় কাজ করলে, নেকের কাম আর ভালো কাজ সৎ কাজ করলে যদি তোমার মনের ভিতরে আনন্দ ঢেউ খায়, নামাজ পড়তে পারলে যদি আনন্দ লাগে, ভালো কাজ করতে পারলে যদি আনন্দ লাগে, আর গুনাহের কাজ করলে, নাফরমানির কাজ করলে, অবাধ্যতা করলে, অবৈধ কোনো কাজে যদি, অশালীন কোনো কাজ করলে যদি তোমার ভিতরে পেরেশানি আর অস্থিরতা বিষণ্ণতার ভাব সৃষ্টি হয়, মনে করো আমার উম্মত তুমি একজন খাঁটি ইমানদার, আমাদের এই হালত হয় না? আমরা অহরহ গুনাহ করতেছি, এই যে রাস্তা দিয়ে চলতে বেগানা নারীদের সাথে ফুর্তি করে আনন্দ করে আমরা কথাবার্তা বলতেছি, আমার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, মহরম না, কিন্তু একজন নারীর সাথে কথা বলতে আমাদের কাছে ঘৃণা লাগে? ও মুসলমান, যার যার ইমানের থার্মোমিটার লাগান, কয় নম্বর ইমানদার আমি আছি? যে কোনো গুনার কাজ টিভি দেখতেছি অহরহ, মুসলমান আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছি, কিন্তু টিভি দেখা আমার বন্ধ নাই, এই বাদ্যযন্ত্র শোনা আমার বন্ধ নাই, রাস্তাঘাটে বা বাড়িতে যে কোনো জায়গায় ভিন মহিলার সাথে যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নাই, তাদের সাথে আমি অহরহ দেখা সাক্ষাৎ করতেছি, গাল গপ্প করতেছি, আমি কিছুই মনে করতেছি না, বলতেছি আমি একজন সাধু, আমি একজন সাধক, আমার ভিতরে কোন কুধারণা আসে না, নাউজুবিল্লাহ, এই কুধারণা আসার কোনো কথা সাহাবায়ে কেরামের সাথে আমরা বেশি পাক্কা ইমানদার হয়ে গেছি না? ও মুসলমান, ওয়াজওয়াজুহু মুতাওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ঘোষণা যে নবীর পত্নীগণ, নবীর বিবিগণ সমস্ত উম্মতের মা, মা হওয়া সত্ত্বেও যখন পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তিত করলেন, নাজিল করলেন, তখন থেকে সাহাবায়ে কেরাম রসুলের বিবিদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিলেন, প্রয়োজনীয় কথাবার্তা বলার প্রয়োজন হইলে তারা পর্দার অন্তরাল থেকে বলতেন, শিক্ষা দিচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় মুহাদ্দিস ছিলেন, এবং কি দিনের অনেক পারিবারিক মাসালা, যাবতীয় এই ধরনের হাদিস এবং যুদ্ধ বিগ্রহের হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে শিক্ষা লাভ করছেন হযরতে সাহাবায়ে কেরাম, কিন্তু পর্দার আড়াল থেকে দেখা সাক্ষাৎ দেন নাই। তো উনাদের যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতা সম্পর্কে, তার পাকদামানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে 10টা আয়াত সরাসরি নাজিল করেছেন। এই আয়েশার চাইতেও আমাদের ইমান বেশি পাক্কা হয়ে গেছে, সাহাবায়ে কেরামের চাইতেও কি? যে সাহাবায়ে কেরাম দিনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নিজের জীবনকে বিলীন করে দিতে পয়সার দ্বিধাবোধ করেন নাই, এই সাহাবায়ে কেরামের সাথে আমাদের ইমান বেশি বাইরে গেছে, শক্তিশালী হয়ে গেছে। ও মুসলমান, এগুলা সম্পূর্ণ শয়তানের ধোকাবাজি, শয়তানের চালবাজি, এই যে গুনার কাজ করতেছি আমাদের মনে কোনো ধাক্কা লাগে না, অথচ আল্লাহ রসুল বললেন আমার উম্মতেরা থার্মোমিটার হইল ওয়াসা সাইয়্যাতুকা, তুমি একটা গুনাহ করলে তোমার পেরেশানির কোনো সীমা থাকবে না, তোমার অস্থিরতার কোনো সীমা থাকবে না, তোমার বিষণ্ণতার কোনো সীমা থাকবে না, হায় আমি তো গুনাহ করে ফেলছি, হায় আমি তো অপরাধ করে ফেলছি, তুমি তওবা করে চোখের পানি ঝরাইয়া যে পর্যন্ত আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিতে পারবা, একবারে তওবায়ে নুসুখ খালেস আর আন্তরিক তওবা না করতে পারবা, এ পর্যন্ত তোমার ভিতরে শান্তি বিরাজ করতে পারে না, এরপরেও এই গুনার জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে কাঁদতে থাকতে হবে। সাহাবায়ে কেরাম হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের মতন মানুষ তো আর কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে না। এইজন্য ভাইরা, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বারে বাইর করে পিছাইছেন, জিহ্বারে সাহাবায়ে কেরাম বলতে নেই আবু বকর তুমি এটা কি করো, নিজের জিহ্বারে কেন আঘাত করতেছ, প্রহার করতেছ, জিহ্বায় কি দোষ করলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, বসে অহরহ আড্ডা মারি আর গল্প গুজব করি, পরের দুঃসংবাদ করি, পর নিন্দা করি, একজনকে অহরহ গালি দিয়া দেই, মুখের দ্বারা কটু কথা বলে তার দেহটা ভেঙে চুরমার করে দিই, আমাদের কোনো বাজে বাজে না। এইজন্য মুসলমান সত্যিকারের দিনের অনুসারী হইতে হবে, শুধু এই বাপ ধরে থাকলে চলবে না। এইজন্য এক কবি বলছে, শরীয়ত হো তরিকত হো তামামি, শরীয়ত হো তরিকত হো তামামি, মুহাম্মদ মুস্তফা কি হো গুলামি, মুহাম্মদ মুস্তফা কি হো গুলামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের কাছে নিয়ে আসেন, যে রক্ত মাখা আর দাঁত ভাঙা যে দিন আমাদের কাছে আমানত রেখে গেছেন, এই দিনকে সেই সাহাবায়ে কেরামের নমুনায় আর রসুলের তরিকায় এই দিনকে যদি আমি পালন করতে পারি মুসলমান, তাহলে অল্প আমল আমার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, আর এইটা কিয়ামত পর্যন্ত চলবে। কারণ এক কবি বলেন, যাহা তো কাহাই রুবুবিয়াত খুদা কি, যাহা তো কাহাই রুবুবিয়াত খুদা কি, ওহা তো কাহাই নবুয়াত মুস্তফা কি। আমাদের নবীর নবুয়াত সীমিত সময়ের জন্য না, সীমিত এলাকার জন্য না, আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ হয়ে আসছেন, এমনকি সমস্ত নবী রসুলদেরও নবী আমাদের নবী। আল্লাহর রুবুবিয়াত যারা কম বিস্তীর্ণ এটার কোনো শেষ সীমা নাই, আমাদের নবীর নবুয়াতের কোনো শেষ সীমা নাই। এই জন্য কবি বলছেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লেফাফা যে খামকে আটকাইয়া দিয়া গেছেন, এই খামের ভিতরে, এই লেফাফার ভিতরে চিঠির যে খাম আছে, ইনবিলাব আছে, এই ইনবিলাবের ভিতরে চিঠি বলে যখন সিল মোহর করা হয়, তার ভিতর আর একটা শব্দ বাড়ানোর কোনো সুযোগ থাকে না, কমানোরও কোনো সুযোগ থাকে না। তদ্রুবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন, যে পদ্ধতি আর যে নিয়ম সিস্টেম আমাদের মাঝে দিয়ে গেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়ে উৎসর্গ করে সেই দিন হুবহু ওইভাবে আমাদেরকে পালন করতে হবে। আমার কাছে একটা ভালো লাগলে, আমার কাছে আনন্দদায়ক হইলে, আমার কাছে খুশির বিষয় লাগলে চলবে না। রসুল সন্তুষ্ট কিনা, আল্লাহ পাক সন্তুষ্ট কিনা, সাহাবায়ে কেরামের নমুনা পাওয়া যাইতেছে কিনা, এই মাপকাঠির মাধ্যমে, এই থার্মোমিটারের মাধ্যমে আমাদেরকে মাপতে হবে, তবে সে আমল অল্প হলে আল্লাহর দরবারে গ্রহণ করবে। ছোট্ট একটা রসুলের সুন্নতের আমল করলে মুক্তির ব্যবস্থা হইত। এই যে আমরা দৈনন্দিন জামা গায়ে দেই, এই জামাটা গায়ে দেওয়ার সময় ডান হাত আগে ঢুকানো, খোলার সময় বাম হাত আগে খোলা, জুতা ভরার সময় মুসলমান ডান পায়ের জুতাটা আগে ভরা, বাম পায়ের জুতাটা খোলার সময় আগে খোলা, এইরকম প্রত্যেকটা কাজের ভিতরে ছোট্ট ছোট্ট আমাদের এই দৈনন্দিন জীবন পরিচালনার মাধ্যমে সর্বক্ষেত্রে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আর পদ্ধতি আর নমুনা দেওয়া আছে। এগুলা জেনে জেনে যদি আমরা আমল করি, আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা তোমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। রসুলের সুন্নতের সার্টিফিকেট যদি না থাকে, বিশাল আমল করলেও লাভবান হইতে পারবা না। যাহোক আমি বলতেছিলাম,
আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব। এই দোয়াটা একটা ইমানের উপরে দৃঢ়ভাবে থাকা, অবিচল থাকা এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার একটা মাধ্যম হইল এই দোয়াটা। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে অত্যন্ত বিনয়ের সাথে আন্তরিকতার সাথে যদি আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে দরখাস্ত আর প্রার্থনা করি, একটা প্রার্থনা আল্লাহ শিখাইয়া দিয়েছেন, তাহলে আমরাও বেশি ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারব। আর ইমান নিয়ে বিদায় হতে পারলেই আমাদের জন্য সফলতার কামিয়াবি আসবে। ইমান ছাড়া গেলে চিরস্থায়ী জাহান্নাম, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। রব্বানা ইজ্জার মধ্যে বলা হয়, হে আমাদের মাহবুব, হে আমাদের পালন কর্তা, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, লা তুজিব কুলুবানা বাদা ইজ হাদাইতানা, হে রব্বুল আলামিন, আমাদেরকে যে তুমি হেদায়েত প্রাপ্ত করেছো, হেদায়েত কে দিছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ না দিলে আমরা হেদায়েত পাইতাম? আরে রসুলের চাচা, নিজের আপন চাচা, যে রসুলের চাচা সারা জিন্দগি রসুলের সিকিউরিটির ব্যবস্থা করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অন্তর দিয়ে ভালোবেসেছে, রসুলকে কাফেরের আক্রমণ থেকে নিরাপত্তা বিধান করেছে, এই আবু তালেবকে রসুল ইমানদার বানাইতে চান, রসুল ব্যতি ব্যস্ত। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, হে আমার হাবিব, আপনি যাকে ইচ্ছা তাকে ইমানদার বানাইতে পারবেন না। তাহলে এই হেদায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, এই জন্য লা তুজিগ কুলুবানা বাদা ইজা হাদাইতানা, হে রাব্বুল আলামিন, আমাদেরকে যে তুমি হেদায়াত প্রাপ্ত করেছ, ইহার পরে আমাদের অন্তরকে তুমি, আমাদের অন্তর সমূহকে তুমি বক্র করিয়া দিও না, হেদায়াত থেকে যেন আমরা পিছলে না যাই, হেদায়াত থেকে যেন আমরা দূরে সরে না যাই। রব্বুল আলামিন তুমি সেই ব্যবস্থা কর, আমাদের নিজেদের জন্য হেদায়াতের উপরে টিকে থাকা সম্ভব নয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেক বড় বড় মনীষী এরা গোমরা হয়ে গেছে, পথগ্রস্ত হয়ে গেছে, এমনকি নবীর সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান হযরত কেনান গোমরা হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের স্ত্রী গোমরা হয়ে গেছে, এরপরে হযরত মূসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি ছিল মুস্তাজাবুদ দাওয়াত, সে যে কোনো দোয়া করত আল্লাহর দরবারে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নিতেন, এই দোয়া বিফল যাইত না, আল্লাহ পাক ফিরত দিতেন না। এই লোক শেষ পর্যন্ত গোমরা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইমান হারা হয়ে। এই জন্য আমাদের ইমান নিয়ে বড় সিনিমিনি খেলা চলছে, আমাদের এই উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ রাইখা, সম্পর্ক রাইখা চলতে হবে। আরে যারা উলামাদের সাথে যোগাযোগ রাইখা, সুসম্পর্ক রাইখা চলবে, এরা আল্লাহ পর্যন্ত নিশ্চিত পৌঁছতে পারবে, উলামাদের থেকে বিচ্ছিন্ন হবে, তাকে নিয়ে শয়তানে খেলার ফুটবল বানিয়া তাকে খেলাবে, সে বিপদগামী হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, হুমুল কওম লা ইয়াশকাজালিসুহুম, এইটা এমন একটা জামাত, এমন একটা আমার পছন্দনীয় দল, এদের সাথে যারা সম্পর্ক রাখে, এদের সাথে যারা যোগাযোগ রাখে, এদের সাথে যারা আন্তরিকতা মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখে, তাদেরকেও আমি মাহরুম আর বঞ্চিত করব না। সুবহানাল্লাহ।